শক মন্ডলী আমাদের গ্রামগঞ্জে বাড়ির আঙিনায় অসংখ্য ফলের বাগান আমরা দেখতে পাই যেগুলি অত্যন্ত যত্ন সহকারে আমাদের পরিবারের সদস্যরা বা আমাদের আত্মীয় স্বজন বা আমাদের খামারিরা বা আমাদের চাষিরা এগুলি যত্ন সহকারে লাগিয়েছিলেন কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু রোগের প্রায় দুর্ভাব রয়েছে যার পরিপ্রেক্ষিতে আমাদের গাছগুলি ফলন কমে যাচ্ছে কখনো কখনো গাছগুলি মারা যাচ্ছে তো সেরকমই একটা রোগ আমরা চিহ্নিত করেছি এখানে এটাকে বলা হচ্ছে পাউডারি বাঘ মিলিবাগ বলা হচ্ছে সাদা সাদা পোকা এই গাছের পাতার নিচের অংশে অসংখ্য এবং এই পাতাটাকে পাতার রস খেয়ে এক পর্যায়ে পাতা এটাকে কালো হয়ে যাচ্ছে এবং এই পাতার পোকা এত পরিমাণ ধরছে যে আস্তে 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 সারা গাছটাকে ওরা রক্তশূন্য করে ফেলার মতন অবস্থা করে ফেলছে তো এর নিশ্চয়ই একটা প্রতিকার আছে তো এই প্রতিকার কি হবে কীভাবে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি এই বিষয়ে জানার জন্য আমরা কৃষিবিদ ডক্টর এম এ মান্নান সাহেবের পরামর্শ কৃষকদের জন্য উপস্থাপন করছি ডক্টর মান্না ধন্যবাদ এটা রোগ নয় এটা একটা পোকা এটা হলো মিলিবাগ আমরা মনে রাখার জন্য মনে করতে পারি যে মিল্কের মতো সাদা দেখায় বিধায় আর এটা হলো বাঘ এটা রস শোষণ করে নেয় এই জন্য এটার নাম হল মিলিবাগ মূলত এটা পেয়ারাতেই বেশি হয় কখনো কখনো এটা বড়ই গাছও দেখা যেতে পারে আম গাছও দেখা যেতে পারে তো মূলত এটা পেয়ারা গাছেই বেশি হয় এটার প্রতিকার অত্যন্ত সহজ খুবই সহজ পোকাটার যেহেতু গা অত্যন্ত নরম যে কোনো ধরনের কন্ট্যাক্ট ইনসেকটিসাইড আমরা যেটা বলি বা স্পর্শ বিষ দিলেই এটা মারা যেতে পারে সেই ক্ষেত্রে আমরা যে সমস্ত সাবানের পাউডার ব্যবহার করি সার্ফ এক্সেল অন্যান্য এই সমস্তগুলো যদি আমরা এক লিটার পানিতে যে কোনো ধরনের ডিটারজেন্ট আমরা এক লিটার পানিতে এক চা চামচ দিয়ে স্প্রে করলে এটা থাকবে না এছাড়াও সুমিথিয়ন মেলাথিয়ন এই সমস্ত যে কোনো ঔষধ আমরা ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে যদি আমরা এক লিটারে দুই এম এল ভালো করেই এর জন্য আমি আর একটুভাবে বলি এ যদি আমি পাঁচ লিটার পাঁচ লিটার পানিতে ওই ঔষধের মুখে যে একটা কাক থাকে এরকম দুই কাক দেই তাহলে পাঁচ লিটার পানিতে দশ এম চলে আসে অর্থাৎ রেশিটা ঠিক থাকে এটা যদি আমরা স্প্রে করে দিই তাহলে এই পোকা থাকবে না এই পোকাটা এই বাঘ মানি হল পাতার রস শোষণ করে আপনি যে কথা বলছেন খুব ভালো বলেছেন যে মানুষকে যেমন রক্তশূন্য করে ফেলে সেরকম গাছকেও এরকম তার দুর্বল করে দেয় বিধায় সে কাঙ্ক্ষিত পরিমাণ ফলন দিতে পারে না তা আমি এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের সকল কৃষিজীবী ভাই বোনদেরকে এই অনুরোধ করব আপনার বাড়িতে যে সমস্ত পেয়ারা গাছ আছে সেখানে দেখবেন যদি এই ধরনের মিলি বাঘ থাকে তাহলে আজকেই এক লিটার পানিতে এক চা চামচ ডিটারজেন্ট দিয়ে স্প্রে করে দেন এর থেকে আপনারা মুক্ত পাবেন দর্শক মন্ডলী আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ